हेलो दर्शक बंधुरा, आज आमी मुसूर डाल रान्ना करछि मूलो दिए। एई रेसिपिटा खूब सिम्पल एकटा रेसिपि, गरम भातेर संगे खेते खुबই भालो लागे, रुटी दिएও खाওয়া যায়। এই রেসিপিটা করার জন্য আমি কি কি নিয়েছি দেখিয়ে দিই। মুসুর ডাল নিয়েছি হাফ কাপ, এরকম সাইজের মূলো নিয়েছি দুটো। মূলোগুলো এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই মূলোগুলো মোটামুটি এই 400 গ্রাম মতন ওজন হয়েছে দুটোতে। আর নিয়েছি হাফ চামচ কালো সরষে, हाफ चामच राधुनी, एक चामच हलुद, दुटो शुकनो लंका, अल्प किछु धने पाता, दुटो मीडियम साइजेर टमेटो एरकम लम्बा लम्बा टुकरो करे केटे निएछि, छटा काँचा लंका निएछि, नून लागबे परिमाण मतो और चीनिओ निएछि स्वाद मतो। और रान्नाटा सर्षे तेले करछि। प्रथमे एई डालटाके आमि एकटु धुए नेब, एई डाले खूब नोंरा थाके। डालटा खूब भालो करे धोआ हो गेছে। डालटा प्रेसार कुकारे सिদ্ধ करब। प्रथमे डालटा আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে এই মূলোগুলো দিয়ে দিলাম। মূলোটা আমি ডালের সঙ্গেই সিদ্ধ করব। 2 কাপ জল দেব। জলটা এমন পরিমাণ দিতে হবে যাতে মূলোগুলো সব ডুবে যায়। সামান্য একটু নুন দিয়ে দেব। এর মধ্যে দুটো চেরা লঙ্কা দিলাম, কয়েক ড্রপ সর্ষের তেল দিচ্ছি। প্রেসার কুকারটা আমি বন্ধ করে দিলাম, দিয়ে ডালটা সেদ্ধ করে নিই। প্রেসার কুকারটা বসিয়ে দিলাম, গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দিলাম। আমি এতে দুটো হুইসেল দিচ্ছি। দুটো হুইসেল পড়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই প্রেসারটা ডাউন হওয়ার জন্য অপেক্ষা করছি। এই সময় আর একটা প্যান বসিয়ে নিলাম, এখানে নিয়ে এর ফোড়নটা আমি রেডি করে নিচ্ছি। এর জন্য আমি সর্ষের তেল দিচ্ছি 1 টেবিল চামচ মতো। তেল গরম হতে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। হাফ চামচ কালো সর্ষে ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে সর্ষেটা একটু নেড়ে দিলাম। সর্ষেটা ফুটতে শুরু করেছে। লঙ্কা দুটো ভেঙে দিয়ে দিলাম। হাফ চামচ রাঁধুনি দিচ্ছি। ব্যাস, রাঁধুনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এই কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। টমেটো মিনিট খানেক নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ব্যাস, দেখুন টমেটোটা একটু নরম নরম হয়ে এসছে। এবার এর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো। 1 চামচ হলুদ নিয়েছিলাম, একটুখানি দিলাম আগেই, বাকি হলুদটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো নুনটা দিচ্ছি। নুন আগেই দেওয়া আছে, ডালেতেও একটু দেওয়া আছে। 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি। টমেটোটা ভাজা হয়ে গেছে। প্রেশারটা ডাউন হয়েছে কি দেখে নিন। হ্যাঁ, এটাও ডাউন হয়ে গেছে। এবার ডাল দেখি কতটা সেদ্ধ করলো। বাহ, ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এই ডালটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার ডালটা আমি ঢেলে দেব। এবার এতে পরিমাণ মতন একটু জল দিয়ে দেব। আমি 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে চাপা দিয়ে এটা মিনিট 5 ফুটতে দিচ্ছি। পেঁয়াজ রসুন ছাড়া করলাম এই ডালটা, তার জন্য সর্ষে নারধুনি ফোড়ন দিয়েছি। পেঁয়াজ রসুন দিয়েও খুব ভালো হয় মূলো আর টমেটো দিয়ে ডাল। তখন পেঁয়াজ রসুন দিলে এই ফোড়নটা একটু চেঞ্জ করে দিতে হবে, তার পরিবর্তে একটু 5 ফোড়ন দিলেও খেতে খুব ভালো হয় সেই ডালটা। আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়া করলাম বলে আমি সর্ষে আর রাঁধুনি দিয়ে এই ডালটা রান্না করলাম। ডালটা 5 মিনিট ফুটে গেছে। দেখে নিই ডালটা কতটা হলো। মূলো দিয়ে মুসুর ডাল তৈরি। এর মধ্যে আমি বেশ খানিকটা ধনেপাতা কুচি দিচ্ছি। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। चापा दिए गैसटा बंद कर दिलाम और এইভাবে এটা 5 মিনিট থাকলে পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে যাবে। মূলো টমেটো ধনেপাতা দিয়ে মসুর ডাল পরিবেশনের জন্য একদম তৈরি। এটা ভাত রুটি সবের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর খুব হেলদিও এই রেসিপিটা। দেখুন দেখতেও যেমন সুন্দর হয় এটা খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। এবার এটা আমি সার্ভিং বলে দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে অল্প একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন ছাড়া মূলো দিয়ে মসুর ডাল এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো মতামতের অপেক্ষায় রইলাম। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।